সরকারি আবাস গড়ার অভিযোগ। বাধাদানে ভূমি মালিককে প্রাণনাশের হুমকি। গ্রুপ সদস্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। আমার জায়গার উপরে নয় করব না এটা। তোমার জায়গা? হ্যাঁ। এর বাদে তো কে করব না? লোকেশ রায়। আচ্ছা। আর পনরিত রায় উঠি আপয়। পয় তোমারে জব করি এক মাখন জব করি লিলে মামন জব করি লিলে কি দালব আমার। কালাইনে একজনের ভূমি দখল করে অন্যজনের সরকারি আবাস নির্মাণের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। লক্ষীপুর গাঁও পঞ্চায়েত এলাকার মণিপুরের মামুন রায়ের অভিযোগ, অভিযুক্তরা গ্রুপ সদস্যার স্বামীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি আবাস লাভ করে জোর করে তার জায়গায় গৃহ নির্মাণ করতে চাইছেন বলে অভিযোগ ওঠে। আর এতে বাধা প্রদান করলে গ্রুপ সদস্যার স্বামী প্রণজিত রায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মামুন রায়। এবার প্রাণের ভয়ে থানায় মামলা দায়ের করেন তিনি। তবে আসল রহস্য কি তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। এদিকে অভিযুক্ত প্রণজিত রায়ের প্রতিক্রিয়া জানতে বারবার চেষ্টা করলেও সংযোগ করা যায়নি। দাদা আপনার নাম? মামুন রায়। বাসা কোন জায়গায়? মণিপুর পাটওয়ান। লক্ষীপুর জিপি? হ্যাঁ। কিতে হইছে কোন জায়গায়? পরশুদিন হইছে ওই পঞ্চায়েত গেছে মেম্বারও গেছে এর বাদে মিছিল হয়েছে মিছিল আর বাদে মিছিল মানে কি মিউচুয়াল মিছিল? আচ্ছা। আমি বাইক নাই নাইলে তোর রাস্তা নিয়ে গর্তনে টানি নিয়ে রাস্তা পিটি দিলাম আমি আর তুই তোর ঘুরি বয়া ঘুরি করি কাজ আর তারা কত টাকা এই জায়গার উপরে গড়ের উপরে পয়সা খাইল মেম্বারে অত জোর করে তার দাদা জমিন নাই কিচ্ছু নাই তো মেম্বার ফসল হয়ে হ্যাঁ ফসল হয়ে পয়সা না পয়সা তো দিতে কি জায়গার উপরে অত খাওয়ার খাটায় দিন লাগে জায়গাটা খার একচুয়ালি জায়গা একচুয়ালি আমার আর থাকার আমার মা যে ঘর বানা হেকে যে লোকেশ রায় তার সম্পর্কে আপনার কিতা? আমার কিচ্ছু নাই। তোমার কাকুর কিতা? কাকুর ফুলি জামাই। তো তোমার অসুবিধাটা কিতা? অসুবিধা আমার মার সত্য আছে। আমি দূরে করব নাই। প্রণজিত রায় না আমার গরু ঘর দে আমার যদি দায়িত্ব কে হইতো মানে টোটাল কথা হইলো তুমি এখন আতঙ্কে আছো। এখন আমার সম্পূর্ণ আমার হে ছাড়া আর কেউ নাই যতজন আসামি আছেন সারাই বুই ফক্কি আমার জবকর্তা তারা এক নম্বর প্রণজিৎ রায়। সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।